হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। যারা এবার অষ্টম শ্রেণী পাস করে নবম শ্রেণীতে উঠবা, তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে কোন গ্রুপে পড়বা তোমরা নবম শ্রেণীতে, সায়েন্সে পড়বা না কমার্সে পড়বা না আর্টসে পড়বা। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে মূলত আলোচনা করব নবম শ্রেণীতে তুমি কোন গ্রুপে পড়বা এবং বিজ্ঞান বিভাগে খরচ কেমন, বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা, সেরা সাবজেক্ট চয়েস, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা করি নবম শ্রেণীতে কোন গ্রুপে পড়বা, নবম শ্রেণীতে কোন গ্রুপে পড়বা। দেখো, তুমি নবম শ্রেণীতে পড়তে পারো, তোমার যেটা মন চায় ওটা নিয়ে পড়তে পারো। তুমি যদি অঙ্ক একটু ভালো পারো তাহলে তুমি অবশ্যই বিজ্ঞান গ্রুপে পড়তে পারো। এখন অনেকে বলবে যে অঙ্ক না পারলে কি বিজ্ঞান গ্রুপে পড়া যাবে না? অবশ্যই পড়া যাবে। তোমাদের আগে বেসিক জানতে হবে অঙ্কের, তারপরে তোমরা অঙ্ক আস্তে আস্তে পেরে যাবা। তবুও তোমাদের যারা অঙ্ক বেশি ভালো তারা বিজ্ঞান বিভাগ নিয়ে থাকে, আর যারা একটু দুর্বল তারা কমার্স নিয়ে থাকে, আর যারা গণিত বুঝে না তারা আর্টস নিয়ে থাকে। এখন সিদ্ধান্ত হচ্ছে তোমার, তুমি কি সায়েন্সে পড়বা না কমার্সে পড়বা না আর্টসে পড়বা। এখন আমরা আজকে দেখিয়ে দিব বিজ্ঞান বিভাগে কী কী বই আছে। দেখো, প্রথমে আবশ্যিক বিষয়গুলো মানে সকলের আছে, সকল গ্রুপের আছে, সায়েন্স কমার্স আর্টস সকলেরই আছে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, ধর্ম, আইসিটি, এই এখানে সাতটি বিষয় হচ্ছে তোমাদের আবশ্যিক সকলের জন্য আছে। তোমরা এগুলো আলাদা আলাদা পাস করতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় মানে বাংলা প্রথম পত্র 100, বাংলা দ্বিতীয় পত্র 100, তারপরে ইংরেজি প্রথম 100, ইংরেজি দ্বিতীয় 100, গণিত 100, এগুলা ধর্ম 100, এভাবে পরীক্ষা নেওয়া হবে। মানে বইটা অনেক বড় হবে, 2 বছরের বই। তো তোমরা নবম এবং দশম শ্রেণীতে উঠবা, বইগুলো একটু পড়া বেশি, তোমরা এটা যেরকম পড়ে এসেছো তার থেকে একটু বেশি তোমাদের পড়া হবে, যেহেতু তোমরা একটু একটু করে বড় দিকে আগাইতেছো, মানে সামনে ক্লাসের দিকে আগাইতেছো। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়বা তাদের এই বিষয়গুলো জেনে তারপরে তোমরা গ্রুপ এবং সাবজেক্ট চয়েস করে নিবা। তো তোমাদের পর থেকে 7টি বিষয় পড়তে হবে, একটা বাদ দেওয়া যাবে না। এগুলো হচ্ছে আবশ্যিক সকলের জন্য। এখন আমরা দেখব বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হবা তাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, গ্রুপের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং চতুর্থ বিষয় কী নিবা, কোনটা নিলে তোমার জন্য ভালো হবে, এটা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগের বিষয়সমূহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এই 5টা হচ্ছে গ্রুপের বিষয়। এখন তোমরা এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এই 4টি মেন সাবজেক্ট নিতে পারো, অপশনাল জীববিজ্ঞানও নিতে পারো, বা অপশনাল উচ্চতর গণিত নেওয়া যায়, বা অপশনাল কৃষিশিক্ষাও নেওয়া যায়, তোমার ইচ্ছা মতো। আমি আবার বলতেছি, তোমরা বুঝে নাও, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন আর হচ্ছে এগুলো তোমাদের প্রত্যেকের পড়তে হবে। এখন তুমি এখান থেকে সবগুলো নিতে হবে, যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন। এখন জীববিজ্ঞান তুমি অপশনালও নিতে পারো, মানে চতুর্থ বিষয় নিতে পারো বা মেন সাবজেক্টও রাখতে পারো। উচ্চতর গণিত অপশনাল নেওয়া যাবে বা মেন সাবজেক্ট নেওয়া যাবে, তোমার ইচ্ছা। অনেকে কৃষি শিক্ষা নেয় উচ্চতর গণিতের বদলে, কৃষি শিক্ষা নেয়, তাহলে মেন সাবজেক্ট কী হয়ে যাবে, বাংলাদেশ বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। আবার অনেকে কী করে, বাংলাদেশ বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন আর হচ্ছে উচ্চতর গণিত এগুলো রাখে মেন সাবজেক্ট গ্রুপের, আর জীববিজ্ঞান অপশনাল নেয়। জীববিজ্ঞান কী করে, অপশনাল নেয়, যেহেতু অনেকে অঙ্ক ভালো পারে তাই অনেকে উচ্চতর গণিত মেন সাবজেক্ট নিয়ে জীববিজ্ঞান অপশনাল রেখে যায়। জীববিজ্ঞান কী করে, অপশনাল নিয়ে যায়। এখন তোমরা কী করবে, দেখো তোমরা এখানে অপশনাল নিবা, জীববিজ্ঞানও নিতে পারো, কৃষি শিক্ষাও নিতে পারো, উচ্চতর গণিত নিতে পারো। এখন তুমি যদি অঙ্ক একেবারে এক্সপার্ট হও, ভালো হও, তাহলে উচ্চতর গণিত তুমি মেন সাবজেক্ট নিবা, জীববিজ্ঞান কী করবা, জীববিজ্ঞান অপশনাল নিয়ে নিবা। জীববিজ্ঞান যেহেতু চিত্র আঁকতে হয়, ব্যবহারিকও চিত্র আঁকতে হয়, সবগুলা চিত্র এঁকে এঁকে সবগুলো লিখতে হয়, তাহলে নাম্বার বেশি পাওয়া যায়, চিত্র না আঁকলে নাম্বার বেশি পাওয়া যাবে না। এখন সিদ্ধান্ত হচ্ছে তোমার, তুমি যদি গণিতে একেবারে ভালো হয়ে যাও, ভালো একেবারে তুমি যে এরকম অঙ্ক পারো, এমন অঙ্ক ধরো পারো তুমি যে সব বিষয়ের অঙ্ক পারবা, যে তুমি ধরো ক্লাস 8-এর তারপরে ক্লাস 6-7-এর সব অঙ্কগুলো করে এসেছো না, যদি সবগুলো পেরে থাকো তাহলে তুমি উচ্চতর গণিত নিতে পারো। এখন তুমি যদি গণিতে কিছুই না পারো তাহলে উচ্চতর গণিত যদি মেন সাবজেক্ট নিয়ে নাও তাহলে তোমার অবস্থা পুরাই খারাপ, কারণ অপশনালে ফেল করলে কোনো সমস্যা নেই, অপশনালে ফেল করলে সমস্যা নেই। আর যদি তুমি অপশনালে A+ পেয়ে যাও তাহলে তোমার নম্বর অনেক এগিয়ে যাবে, A+ পাওয়ার সুবিধা হয়ে যাবে।
এখন আমরা আলোচনা করব যে বিজ্ঞান বিভাগে খরচ কেমন। দেখো বিজ্ঞান বিভাগে খরচ অনেক বেশি হবে, খরচ অনেক বেশি হবে মানে হচ্ছে তোমার গ্রুপের সবগুলো বিষয় প্রাইভেট পড়তে হবে, সাথে তো অঙ্ক আছে, ইংলিশ আছে, এগুলো তো প্রাইভেট পড়তে হবে। তোমার সকল বিষয় গ্রুপের একটা বিষয় বাদ দিতে পারবে না, পদার্থ, কেমিস্ট্রি মানে রসায়ন, তারপরে জীববিজ্ঞানও প্রাইভেট পড়া লাগে, অনেকে পড়ে না, উচ্চতর গণিত এগুলো তো প্রাইভেট পড়া লাগবে। আর যারা শহরের দিকে আসো তারা তো সকল বিষয় প্রাইভেট পড়ে, সমাজ হইতে শুরু করে বাংলাদেশের বিশ্ব পরিচয় এগুলো সকল বিষয় তারা বাংলা ফাইট করে। তো তোমরা এখন কী করবা সিদ্ধান্ত হচ্ছে তোমাদের, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবা অবশ্যই। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো।